আসসালামুকুম, কেমন আছো সবাই? আশা করি ভোর থেকে অনেক অনেক ভালো আছো। আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তোমাদের ফিজিক্স দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ নিয়ে। তো আজকে ভিডিওটি কেউ অবহেলা না করে সম্পূর্ণ দেখবা। দেখো, আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। একটি দেয়ালের পুরুত্ব 8 সেন্টিমিটার, একটি দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার, 10 গ্রাম বরের একটি বুলেট 300 মিটার/সেকেন্ড বেগে ওই দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের আলোকে। প্রথম প্রশ্ন আছে যে দেওয়ালের বাধাদানকারী বলের মান নির্ণয় করো। তারপরে বুলেটটি যদি 5 কেজি বরের বন্দুক থেকে বের হতো তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হতো তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আমাদের ছোট গ বড় গ খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা অঙ্ককে করতে পারলে এখানে গ নম্বরে দেওয়া হবে 3 আর ঘ নম্বরে দেওয়া হবে 4, মোট 7 নম্বর পাওয়া যাবে। তো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ বুঝবা। তাইলে এখানে যে দেয়ালে বাধাদানকারী বলের মান নির্ণয় করতে বলা হয়েছে, দেয়ালে বাধাদানকারী বলের মান নির্ণয় করতে হবে আমাদের। কি কি দেওয়া আছে ওটা আমরা আগে লিখবো, কি কি দেওয়া আছে এখানে। তো দেখো, এখানে ঘ নম্বর লক্ষ্য করো, কি কি দেওয়া আছে আমরা ওইগুলো আগে লিখে নিব। কেমন, এখানে কি কি দেওয়া আছে বলো? এখানে এম দেওয়া আছে। আমরা জানি কি যে বলা হয়েছে বাধাদানকারী বলের মান নির্ণয় করো। আমরা জানি এফ সমান এম এ, এটা জানি না। এখন আমাদের এম দেওয়া আছে, তো এম লিখি আমরা, এম সমান 10 গ্রাম। যেহেতু 10 গ্রামে আছে তাহলে এটাকে আমাকে কেজিতে নিতে হবে। 10 গ্রামকে কেজিতে নিলে কত হবে? 0.01 কেজি, মানে 1000 দ্বারা ভাগ করলে আমাদের গ্রাম থেকে কেজিতে আসবে। তারপর কি দেওয়া আছে, 10 গ্রাম বরের একটি বুলেট 300 মিটার/সেকেন্ড বেগে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, ইউ হচ্ছে আদি বেগ, ইউ সমান হচ্ছে 300 মিটার/সেকেন্ড, 300 মিটার/সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কি আদি বেগ। তারপরে আর কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি যে দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করানোর পর ব্যাগ অর্ধেক হারায়, ব্যাগ কি হারে অর্ধেক হারায়। তাহলে ভি সমান হচ্ছে 300 গুণ হচ্ছে হাফ, ব্যাগ অর্ধেক হারায় না। তাই এখন কাটাকাটি করো, 2 একে 2, এখানে হবে 150 গুণে 300, তাহলে হবে 150 মিটার/সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের ভ্যাগ। আর এস দেওয়া আছে, এস কত? 6 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে মিটার নিলে 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.6 মিটার। তো এইগুলো আমাদের দেওয়া আছে। কেমন, এখানে দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে আমাদের কী নির্ণয় করতে, বাধাদানকারী বলের মান। তো আমাদের এখানে আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস, এটা আমরা জানি সূত্র। এখন এখান থেকে আমরা কী নির্ণয় করবো? এ নির্ণয় করবো, যেহেতু আমরা জানি কি এফ সমান এম এ। তাহলে আমাদের এম দেওয়া আছে, এ এখান থেকে বের করলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে এই সূত্র থেকে আমরা কী নির্ণয় করবো? এ নির্ণয় করবো। বা দেখো, 2 এ এস আমরা এই পাশে নিয়ে আসছি, যেহেতু আমরা 2 এ এস মানে এ নির্ণয় করবো, সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমরা এটাকে কী করেছি, এই যে এই বি স্কোয়ারকে এই পাশে আনলে কী হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, কী হয়ে যাবে, মাইনাস। তারপর লক্ষ্য করো, এ নির্ণয় করবো, যেহেতু আমরা এ সমান ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা কী হয়ে যাবে, এখানে একটু ভুল হয়েছে, 2 এ এস, তাহলে তো এখানে মাইনাস হওয়ার কথা, এখানে মাইনাস হওয়ার কথা না। আর এটা হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে।
যেটা এটা আমরা এই পাশে নিয়ে এসে প্লাস আছে তাহলে মাইনাস হবে, আবার এখানে মাইনাস টু এস, যদি এখানে লিখি মাইনাস টু এস, কেমন? এবার দেখো মান বসালে হয় কি না, ইউ স্কোয়ার, ইউ কত, ইউ হচ্ছে আমাদের 300, তাহলে 300 লিখেছি, ইউ হচ্ছে 300 হোল স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি কত, ভি হচ্ছে 150। তুমি কি লেখা দেখতে পাচ্ছ না? মাইনাস দেখো মাইনাস টু ইন্টু এস কত, এস পেয়েছি আমরা 0.6, ঠিক আছে। এখন মান বসালে অঙ্কটা হয়ে যাবে, মান বসেছি, এখন ক্যালকুলেশন করতে হবে। 300 হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে হচ্ছে কত, 300 হোল স্কোয়ার মানে হচ্ছে 9000, কত, 9000, তাই 9000 সরি বিয়োগ 150 হোল স্কোয়ার, 150 হোল স্কোয়ার তাহলে কত হবে, 22500, 22500। আর এখানে আছে মাইনাস টু ইন্টু 0.6, তাহলে কত হবে, মাইনাস 1.2। তাহলে এখন লক্ষ্য করো এখানে কি দাঁড়ায় আমাদের, 90000 বিয়োগ 90000 বিয়োগ হচ্ছে 22500, 22500। তোমরা আমার সাথে করো, কত পেয়েছি, 67500, ভাগ হচ্ছে মাইনাস 1.2, তাহলে কত পেয়েছি আমরা, মাইনাস 56250। এটা হচ্ছে আমাদের তরম পেয়েছি, যে মাইনাস 56250 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু তরঙ্গের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা যদি এফ সমান এম এ লিখে অঙ্কটা শেষ করে ফেলতে পারবো, দেখো এখানে তোমরা তারপর নিচে থেকে লিখবে, কেমন, এফ সমান এম এ, তা মান বসাও, এম এর মান কত, এম এর মান হচ্ছে 0.01, আর এ হচ্ছে মাইনাস 56250। তোমার বুঝে নিবে মাইনাস 56250, এখন গুণ করো, মাইনাস 56250 আমাদের আগে আছে, গুণ হচ্ছে 0.01, তাহলে হবে মাইনাস 562.5। তাহলে বলের একক নিউটন, বলের একক নিউটন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে বাধাদানকারী বলের মান হচ্ছে মাইনাস 562.5 নিউটন। আবার এখানে একটু যদি আমাদের শুধু বল বলা হইতো তাহলে এখানে অ্যান্সার, এখন বলা হয়েছে বাধাদানকারী বলের মান, তাহলে এখানে মাইনাস থাকবে না, সুতরাং লিখবা বাধাদানকারী বলের মান, বাধাদানকারী বলের, বলের মান 562.5 নিউটন। তো এটা হচ্ছে আমাদের ছোট করে অ্যান্সার, যে বাধাদানকারী বলের মান হচ্ছে 562.5 এন মানে নিউটন। তো তোমরা আবার লক্ষ্য করো, এখানে আমাদের অঙ্কটা ছিল কি, অঙ্কটা কি ছিল, যে একটি দেয়ালের পুরুত্ব দেওয়া আছে, এটা এখন ছোট করে দরকার নেই, তারপর 10 গ্রাম বরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ওই দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে ব্যাগ অর্ধেক হয়ে যায়, ব্যাগ অর্ধেক হারা আর কি। তো গ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দেয়ালের বাধাদানকারী বলের মান নির্ণয় করো, তাহলে বলের সূত্র আমরা কী জানি, এফ সমান এম এ, তো আমরা যেহেতু আমরা এফ সমান এম এ জানি, আমাদের এম দেওয়া আছে, এ দেওয়া নেই, তাই আমাদের আগে এ বের করতে হবে। তো এই সূত্র দিয়ে আমরা এটা বের করেছি, এ আরও সূত্র আছে, তখন আরও সূত্র আছে না, এ সমান, এ সমান বি মাইনাস ইউ বাই টি, এটা দিয়ে তো হয়তো এখানে কিন্তু আমাদের সময় দেওয়া নাই, আর দিবে গেছে শেষ ব্রেক আবার দেওয়া নেই, তো এই সূত্র দিয়ে আমাদের সবটা হয় এখানে, তাই আমরা এ নির্ণয় করেছি এখানে, সুতরাং লিখতে পারো এ সমান। তো এটা হচ্ছে আমাদের ছোট গো অ্যান্সার। এখন বড় গো লক্ষ্য করো তোমরা, বড় গো কী বলা হয়েছে, বুলেটটি যদি 5 কেজি বড় বন্দুক থেকে বের হতো তাহলে বন্দুকের পশ্চাৎ ব্যাগ কত হতো তা গাণিতিক ব্যাখ্যা করো, এই যে পশ্চাৎ ব্যাগ কত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি সূত্র তোমাদের ব্যাঙ্গে ব্যাঙ্গে দেখা দিচ্ছি, একটা ভিডিও আছে 53 মিনিট কত সেকেন্ড না জানি, ওই ভিডিওটা তোমরা দেখো, এখানে সূত্র ব্যাঙ্গে ব্যাঙ্গে সবগুলো আমি বুঝিয়ে দিয়েছি।
এখন আমরা বর্গটা করবো। বুলেটটি যদি 5 কেজি বড় বন্দুক থেকে বের হতো তাহলে বন্দুকের প্রস্থ বেগ কত হতো তা নির্ণয় করবো গাণিতিকভাবে ব্যাখ্যা করব। তো দেখো এখানে ঘ নম্বর, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। তো এখানে কি কি দেওয়া আছে আমরা ওটা লিখে রাখি আগে। বন্দুকের ভর দেওয়া আছে 5 কেজি, বন্দুকের ভর এই যে 5 কেজি দেওয়া আছে না বন্দুকের ভর, তো এটা আমরা আগে লিখি এখানে। এখানে বন্দুকের ভর, বন্দুকের ভর, বন্দুকের বর বড় হাতের এম হবে না ছোট হাতের, বড় হাতের এম হবে, সমান হচ্ছে 5 কেজি। যখন আমি তোমাদের সূত্র লিখে দিয়েছি তখন লিখে দিয়েছি কোন সময় বন্দুকের বর বড় হাতের হবে আর কোন সময় ছোট হাতের হবে। বুলেটের বর, বুলেটের বর হবে ছোট হাতের, বুলেটের বর এম সমান হচ্ছে 10 গ্রাম। এই যে বুলেট দেওয়া আছে না 10 গ্রাম দেওয়া আছে নি, 10 গ্রাম বরের একটি বুলেট। আর কি দেওয়া আছে? ও 10 গ্রামকে এখন আবার কিছু নিতে হবে, কেজি নিতে হবে, কেজি নিয়ে কীভাবে 1000 ভাগ করে, তাহলে 0.01 কেজি। তারপরে বুলেটের ব্যাগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, দেওয়া আছে নি, দেওয়া আছে না 300 মিটার পার সেকেন্ড। তাহলে এটা লিখে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। বন্দুকের ব্যাগ আবার দেওয়া নেই, এটা নির্ণয় করতে হবে ফসাদ ব্যাগ। তাহলে বুলেটের, বুলেটের ব্যাগ কত, বি সমান ছোট হাতে বি হবে 300 মিটার পার সেকেন্ড, এবং বন্দুকের পশ্চাৎ ব্যাগ, বন্দুকের ব্যাগ লিখে দেই, বন্দুকের ব্যাগ বড় হাতে বি সমান ওয়াট, বন্দুকের ব্যাগ তো আমরা নির্ণয় করবো কেমন। তাহলে এখন আমরা জানি সূত্র কী জানি বলো, তোমাদের তো আমি পড়িয়েছি, আমরা জানি, আমরা জানি বলো এম ভি বড় হাতের ভি, এম ভি সমান হয়েছে ছোট হাতের এম ছোট হাতের ভি, এই সূত্র জানি না আমরা। এখন আমরা বড় হাতের ভি নির্ণয় করবো, মানে বন্দুকের ব্যাগ নির্ণয় করবো, বন্দুকের ব্যাগ নির্ণয় করবো বড় হাতের ভি। তাহলে এম ভি, এম ভি সমান হচ্ছে মাইনাস এম বি, মাইনাস এম বি। এখন তোমরা বলবে এখানে মাইনাস এসেছে কই থেকে, মাইনাস এসেছে কই থেকে, কই থেকে এসেছে বলো। আমরা এভাবে না লিখে এটাকে এভাবে লিখতে পারি যে এম বি প্লাস, আমরা যেভাবে সূত্র লিখেছি এম বি প্লাস এম বি সমান হচ্ছে 0। তাহলে এখন লক্ষ্য করো, এখন বুঝবা, তাহলে এম বি, এম ভি যেহেতু আমরা বড় হাতের ভি নির্ণয় করবো তাই এটা এই পাশে রেখেছি, এম ভি সমান হচ্ছে প্লাস হয়ে যাবে এই পাশে আসলে মাইনাস এম ভি। মূলত সূত্র ছিল আমাদের এরকম এম ভি প্লাস এম ভি সমান হচ্ছে 0। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে মান বসাবো। দেখো এম ভি যেহেতু আমরা বড় হাতের ভি নির্ণয় করবো সমান হচ্ছে এখানে মাইনাস এম ভি বাই হচ্ছে বড় হাতের এম, বড় হাতের এম। এখন মান বসাও, মাইনাস এম কত ছোট হাতের এম কত, 0.01 ভি, ছোট হাতের ভি, এটা ভি কত 300 না, আর বড় হাতের এম হচ্ছে 5, তাহলে 5 লিখলাম। এখন ক্যালকুলেশন করলে কি হবে যে মাইনাস 0.01 গুণ হচ্ছে 300 মাইনাস 3 ভাগ হচ্ছে 5, তাহলে হবে মাইনাস 0.6, এটা হচ্ছে আমাদের ভ্যাগ, বন্দুকের ভ্যাগ। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং বন্দুকের ফসাদ ব্যাগ এত হতো, সুতরাং
সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ -3.6 হতো, এখানে মাইনাস লেখা দরকার নাই, পশ্চাৎ বেগ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে তো বলা হয়েছে যে একেবারে ছোট অঙ্ক, যে বুলেটটি যদি 5 কেজি বরের বন্দুক থেকে বের হতো তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হতো তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এটাই আমরা সূত্র লেগে অঙ্কটা করে দিচ্ছি, এই অঙ্কটা করলে 60টা নম্বর পাওয়া যাবে। খুবই ইজি অঙ্ক। আমরা প্রথমে লিখলাম যে বন্দুকের বর m = 5 কেজি, এটা উদ্দীপকে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। বুলেটের বর, যে বুলেটের বর m = 10 গ্রাম, তো 0.01 কেজি। বুলেটের ব্যাগ b = 300 মিটার পার সেকেন্ড, বন্দুকের ব্যাগ b = 1, মানে বন্দুকের ব্যাগ আমরা নির্ণয় করেছি। তো আমরা জানি সূত্র কি, যে mv + mv = 0, তো mv = -mv, এটা এপাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস। যেহেতু আমরা বড় হাতের ভি নির্ণয় করবো বন্দুকের ব্যাগ, তো এখানে এটা রেখেছি, তাই এখানে -mv/, এটা নিচে এসে পড়েছে m। এখন মান বসেছি যে মাইনাস, তারপর এম এর মান হচ্ছে 0.01, ভি হচ্ছে 300, ছোট হাতে বড় হাতের এম হচ্ছে 5, তাহলে 0 - 0.6 ব্যাগ, বন্দুকের পশ্চাৎ ব্যাগ -0.6 হতো। তো আশা করি আজকের অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।